ঠাকুমার চেয়ে লম্বা বেশি? আমি বড় হয়ে গেছি তো ওই জন্য ঠাকুমার থেকে লম্বা হয়ে গেছি। চলে এসেছি আজকে মঙ্গলা ঠাকুমার কাছে। অনেকদিন ধরে আসবো আসবো করছিলাম কিন্তু বেরোতে পারছি না, আপনারা জানেন আমার হাতটা ভেঙে গেছে, তাই এতদিন বাদে আমি চলে এসেছি মঙ্গলা ঠাকুমার কাছে। ঠাকুমা বলো একটু হ্যালো করে দাও তো। হ্যালো ঠাকুমা, বলো তোমার এখানে কি কি আছে বলো আগে। এখানে খাবার কি কি আছে? কাঁচা মাছ আছে, পাঁচমি চিলি সবজি আছে, ডাল আছে, শাক ভাজা, পটল ভাজা। আচ্ছা আর কি কি থাকে? আর অনেক খাবার থাকে, খাবার নিয়ে আজকে তো মানে ঋতুর জন্য বাজারের লোক আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাটি ফাটি কিছুই হয়নি। আচ্ছা তাহলে আগে তো খাবার জিজ্ঞেস করে নিলাম, এবার একটু ঠাকুমার কথা জেনে নিই। ঠাকুমা তুমি বলো তুমি এখানে সকালে কখন আসো? আমি 5টায়। আর এই দোকানটা তুমি একা চালাও? মানে ছেলে মেয়ে আছে জল তুলে দেয়। আচ্ছা আচ্ছা, এই দিদি মেয়ে? হ্যাঁ। এই যে এই দিদি হলো ঠাকুমার মেয়ে। আর পুরো দোকানটা তুমি কটা থেকে কটা অবধি চলো? মানে এখানে ভাত কখন কটা থেকে পাওয়া যায়? ভাত 11টা থেকে পাবো। 11টা থেকে পাবো? সব পাবো 11টা থেকে। পাবো 11টা থেকে কটা অবধি? 3টা। 11টা থেকে 3টা অবধি। তো ঠাকুমা এজ কত হলো? 70। এজ 70 বছর। এই বয়সেও ফুল এনার্জি নিয়ে কিন্তু ঠাকুমা কাজ করে যাচ্ছে, আর সকলের মুখে এই গরমে অক্লান্ত পরিশ্রম করে হাসি মুখে কিন্তু খাবার দিয়ে যাচ্ছে। ঠাকুমা তাহলে আমাকে একটা প্লেট সাজিয়ে দাও। হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। কেন দেবো? এখানে কিন্তু কাঠের জালে রান্না সবসময় চলছে। রান্না কে করে দিদি? আমি। আম্মা পুরো রান্না তুমি করো? বাজার করি। হ্যাঁ। আর কাটাকাটি করি। আচ্ছা। রান্না করি, পরিবেশন করি, আমি একা। পুরো একা হাতে তুমি এত কিছু করো? বাবা ভাবা যাচ্ছে না। আমাদের কম বয়সে থেকে বয়স্ক মানুষ সকলে ঠাকুমাকে নেওয়া উচিত ইন্সপিরেশন হিসেবে। এই বয়সেও এত খাটাখাটনি করছে কিছু বলার নেই, মানে হ্যাটস অফ। চপ বানাচ্ছি। ভেজিটেবল চপ? না মানে এগ। আচ্ছা দিদি একদম গরম গরম ভাজবে, তো এই চপটা মিস করা উচিত হবে না মনে হয়। আমাকে একটা সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দাও, ঠিক আছে? আর সঙ্গে ভাজাটাও দিও, ঠিক আছে? তাহলে এবার থালিটা নিয়ে নি, কারণ চপটা ভাজা হচ্ছে, গরম গরম করে পেয়ে যাবো। ঠাকুমা আমার থালিটা সাজিয়ে দাও। ঠাকুমা সকাল থেকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তো আমরা এই জন্যেই এখানে এসেছি। মানে আমাদের মতো প্রচুর ব্লগার এখানে মাঝে মধ্যেই আসছেন, তো আমরা এই জন্যেই আসা যাতে ঠাকুমার প্রচার হোক। ঠাকুমা নিজেও চান যে ঠাকুমার প্রচার হোক, হাসি মুখে আমাদের সকলকে অ্যাকসেপ্ট করেন ঠাকুমা। তো আপনারাও আসুন, এসে একটু ফ্রাই করে দেখুন, খুব ভালো লাগবে ঠাকুমার খাওয়া দাওয়া। কারণ যারা খেয়েছেন তাদের মুখে কিন্তু আমি শুনেছি ঠাকুমার কিন্তু রান্না ভালো। তো বয়স্ক মহিলা যদি এত এই বয়সে গিয়ে খাটতে পারে তাহলে তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত। কাঁচা লঙ্কা থাকলে দিও। খুব সুন্দর করে ঠাকুমা সাজিয়ে দিয়েছে। কি কি আছে প্লেটে এখনো জানি না, ঠাকুমা একটু বলবে। পাঁচমি চিলি সবজি একটা আছে, আলু ভাতে আছে, শাক ভাজা আছে, পটল আছে, পাঁপড় আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। মাছ কি আছে? মাছ দিচ্ছি, কাঁচা মাছ দিচ্ছি। কোনটা ভালো খাবো বলো, মাছ না চিকেন? না চিকেন নেই মা, চিকেন শেষ নেই। চিকেন শেষ? কাঁচা মাছ আছে, দাও তাই দাও। প্লেটটার দাম কত? 50 টাকা। 50 টাকা মানে মাছ নিয়ে 50 টাকা? আর মাছ ছাড়া যদি কেউ নিরামিষ নেয়? 30 টাকা। 30 টাকা এই বাজারে নিরামিষ থালি হলো 30 টাকা। আর মাছ নিয়ে বেশ ভালো মাছের পিসটা রয়েছে, আমি এখন হাত দিইনি, হাতটা ধুয়ে নিয়ে দেখাচ্ছি। তো এই পিসটা নিয়ে সব মিলিয়ে 50 টাকা। 50 টাকায় এরকম থালি পাওয়াটা মুশকিল আছে। এবার তো খাবো, ঠাকুমার হাতের রান্না দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। প্লেট নিয়ে বসে গেছি, এবার খাবার পালা। পাঁপড় রয়েছে কিন্তু ডাল নেই, আলু মাখা আছে, পটল ভাজা আছে, শুকনো লঙ্কা দিয়ে মাখা, বেশ টেস্টি। আলু মাখাটা দারুণ টেস্টি। অনেক সকাল থেকে ঠাকুমা এখানে রান্না বান্না শুরু করে, 11টার থেকে খাওয়া দাওয়া দেয়, 11টা থেকে 3টে। মানে আমরা এই সময় এসেছি এখন প্রায় 12:30 বাজে, অলমোস্ট শেষের দিকে। এটা ডিমের চপ? মাছের। ও মাছের চপ, এটা ফিশ চপ। দিদি ফিশ চপটার দাম কত? 15 টাকা দাম। ও ঘরে খাবে বলে, তাই দেখছিলাম যে অল্প বানাচ্ছ। এটা দোকানের জন্য না, এটা ঘরে খাবে বলে মাসি বানাচ্ছে। এখানে রয়েছে কলমি শাক ভাজা, এটা দিদিরা নিজেরা খাবে বলে বানাচ্ছিল, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি বোধ হয় সবার জন্য বানাচ্ছে। এই যে 30 টাকায় যে নিরামিষ যে প্লেট তার দাম 30 টাকা, আর তার মধ্যে যে তরকারি মানে সবজিটা আছে, এই সবজিটা কিন্তু আনলিমিটেড, মানে রিপিট আপনারা পেয়ে যাবেন। পটল ভাজা ডিমের চপ, খুবই গরম, বলতে ভুল করলাম এটা মাছের চপ, ডিমের চপ না, আমি তখন থেকে ডিম বলে যাচ্ছি। দারুন, এটা বাড়ির জন্য কিন্তু পেয়ে গেছি আমি।
এটা হলো আলু পটল দিয়ে মাছের ঝোল। দিদা এটা 5 টাকা তাই তো? মানে হিসেব মতো এটার প্রাইস হলো 20 টাকা। আলু পটল দিয়ে মাছের ঝোল। ঠাকুমা রান্না কিন্তু খুব ভালো, মানে ঠাকুমা দিদিমাদের রান্না তো এমনি ভালো হয়, ছোট থেকে আমরা শুনে আসছি আর নিজেরাও খেয়েছি। সত্যি এই ঠাকুমার রান্না কিন্তু খুব ভালো। আমরা দেখাচ্ছি ঠাকুমাকে, কারণ ঠাকুমাও চান নিজের প্রচার হোক, আমরাও ঠাকুমার প্রচার করতে যাচ্ছি। একটা বয়স্ক মানুষ সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করছে, তো আপনারাও একটু এগিয়ে আসুন। ঠাকুমা আলাদা করে কোনো কিছু চান না, ঠাকুমা চান যাতে তার দোকানে সকলে খেতে আসে, যাতে ঠাকুমার ব্যবসাটা যেন আরও বড় হয়। ঠাকুমার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন, ঠাকুমার কাছে অবশ্যই আসবেন। খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, এই পরিশ্রমকে সত্যি কথা বলতে স্যালুট জানানো উচিত। আজকে 70 বছর বয়সে যে অক্লান্ত পরিশ্রম করছে, তো তার জন্য আমার তরফ থেকে ঠাকুমাকে কিছু যত সামান্য যতটা আমি পারলাম ততটা দিলাম। ঠাকুমা ভালোবাসার জন্য রাখো।